কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তার আগে জানিয়ে রাখি সবাইকে শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। দেখো এখানে আমার সবাই আমার সাথে ভিডিও করছে, ও টাটা দিচ্ছে, হ্যালো বলছে। আর হচ্ছে আজ হচ্ছে যে রথ, তো সকলেই বেরোবে আর আমিও বেরোবো। তো আমি এখনই বেরিয়ে পড়ছি, এখন বাজে বেলা 10টা। তো কথাতেই আছে যে রথ দেখা হবে, কলাও বেচা হবে। তো আমারও সেই একই অবস্থা, আমি বেরোচ্ছি এখন। তার কারণ হচ্ছে আমি যাবো আমার মায়ের বাড়ি, এই বেলাটা আমার মায়ের বাড়িতে কাটিয়ে ওখান থেকেই রথ দেখতে যাব। আর হচ্ছে উলুবেরিয়া কালীবাড়িতে রথ দেখতে হবে, তো ওটা আমার মায়ের বাড়ি থেকে সামনেই। আর এই দেখো এখানে আমার সোনাই বাবার সাথে উঠে পড়েছে, আমার কতটা আসার অপেক্ষা করলো না। আর দেখলে না যে খড়মেলা আছে, আমাদের গরু আছে, তো সেই কারণে এই দিকটা তো শাশুড়ি রোদে দিয়েছে। তো চলো যা যাক, একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমি আমার মায়ের বাড়িতে। তো আসার সময় ভিডিও কেন করিনি, অতিরিক্ত রোদ ছিল, তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি। আর বারবার ট্রেনের ভিডিও কতই বার দেব, তো সেই কারণে দিলাম না। তা চলে এসেছি আমার মায়ের বাড়িতে, এসে শরবত টরবত খাওয়া গেছে, ওখানে আমার সোনার শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর এখানে আমি বসে পড়েছি এই কুমড়ো ডাঁটা তরকারি নিয়ে, কারণ আমার কুমড়ো ডাঁটা তরকারি খেতে খুবই ভালো লাগে। তো বসে পড়েছি এখন কুমড়ো ডাঁটা নিয়ে খেতে। তো বিকেলবেলা যখন রথে বেরোবো তোমাদেরকে সেই ভিডিও দেবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কার কার কুমড়ো ডাঁটা তরকারি খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানিও। চলে এসেছি আমরা জগন্নাথ দেবের দর্শন করতে, মানে রথ দেখতে। তো এসেছি হচ্ছে আমি, আমার মা, তোমাদের দাদাকে আর সোনাইকে তো দেখতেই পাচ্ছ আমি কোলে নিয়ে যাচ্ছি। তো মানে রথ বেরিয়ে পড়েছে, আমরা কালীবাড়িতে ঢোকার আগেই রথ বেরিয়ে পড়েছে। কিন্তু আগের বছর এসেছিলাম তখন না একটু তাড়াতাড়ি এসেছিলাম, তো সেই কারণে ভিতরে রথ ছিল, সব কিছুই ফটোটোটো সব কিছুই তুলতে পেরেছি। কিন্তু এবছর একটু আসতে লেট হয়ে গেছে, তো সেই কারণে রথ বেরিয়ে যাচ্ছে, মানে কালীবাড়ি থেকে বেরিয়ে এসেছে। তো এই টাইমটাতে না এত ভিড় হয়, মানে রথের চাকা খুব মানে কারোর পায়ের উপর যদি উঠে পড়ে তো সেই ভয়েতে না আমরা বেশি সামনে যাইনি। আমি আমার মা একটা সাইডে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই হচ্ছে এই ভিডিওটি কন্টিনিউ করে গেছে। আর এখানে হচ্ছে রথ বেরোনোর আগে, মানে রথের সামনে কিছু নাচের আয়োজন করে, আর এই নাচগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। এরা মানে এত সুন্দর সাজের মানে এ মানে সাজানো গোছানো সমস্তটা বেশ খুবই সুন্দর লাগে। আর এই জিনিসটা আমি আগের বছরেও দেখেছিলাম, তো আগের বছরে পুরো নাচটা আমি দেখতে পেয়েছিলাম, এবছরে সেইটা আমি দেখতে পাইনি। তো যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই দেখা থাক। তো চলো, এখনও জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাইনি, তো এগিয়ে যাই। আর যা ভিড় হয়েছে, মা তো আমাকে সামনে এগোতে দিচ্ছে না, কারণ সময় কোলে আছে। আর এই ভিড়ভাড়টার মধ্যে কেউ পায়ে পায়ে পা তুলে দেওয়া ওইটাই বেশি মুশকিল। তো চলো যেখানে হোক দাঁড়িয়ে থাকি, আর তোমাদের দাদাভাই তো ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছে। তো চলো জগন্নাথ দেবের আগে দর্শনটা পাই কি না দেখি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আসছে, সামনেই আসছে রথ। তো আর বেশি যাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো, কারণ বেশি ভিতরে গেলে বেশি ভিড়ভাড়টাই যা মানে চিপে যাব। চিপে যাবো মানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো এখানে দাঁড়িয়ে থাকি, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর ভাবছি ভিতরে যাব না। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই মানে ট্রাফিক পুলিশগুলো বলছে যে একটু সরে দাঁড়াও সরে দাঁড়াও। তো সেই কারণে আমরা সাইডে দাঁড়িয়ে আছি, বেশি সামনে যাইনি। সাইডে মানে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বেশি ভিতরে যাইনি। আর এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, মানে সামনে যেমন হয় রথের সামনে হরিনাম সংকীর্তন, তো রথ ওই যে দেখা যাচ্ছে। তো এই রথটা দেখার জন্য আমরা শুধুমাত্র মানে এই কালীবাড়ির রথ দেখার জন্য এখানে আমরা বাপের বাড়িতে এসেছি। আমাদের বাড়ির ওখানেও রথ হয়, কিন্তু ওইটা ভেবেছি না মন্দির রথে দেখবো, তা ওই জন্য সাধারণত এখানে এলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে আমরা রথ দেখতে পেলাম। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় রথ হয়েছে, আমাদের বাড়ির ওখানে মানে কুড়ি গেছে যে রথ হয় ওটাও কিন্তু বড় হয়।
সজারাতে এখানে এলাম দেখতে। তো দেখছো বন্ধুরা কতটা পরিমাণে ভিড় হয়েছে, তো আমি আমার সোনাইকে নিয়ে সেই কারণে যাইনি সামনে, কারণ এত লোকের ভিড়, কেউ যদি ঘাটারে এসে পড়ে যায় তো বাচ্চা ছেলে নিয়ে বুঝতেই পারছো। তো আমার মা পেছনে আমি দাঁড়িয়েছিলাম, দূর থেকেই দেখেছি রথের দড়ি আর কেন হয়নি। তো আমার সোনাইকে দেখে আমাদের বাড়ির সবাই ভিড় হতে থাকলো, কিন্তু ও হচ্ছে এছাড়াও আমাদের বাড়ির ওখানে হয়ে গেছে। তো দেখো পিছন দিকটা খালি দেখো কত মানুষের ভিড়, চলো রক্ত দেখা হলো এবং কালীবাড়ির ভিতর দিকটা ঢুকে দেখো, ভিতর দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই রথটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও, যদি কারো ভালো থেকে ভালো লাগে তাহলে অবশ্যই পরের বছর উলুবেড়িয়া কালীবাড়িতে রথ দেখতে এসো। তো চলো একটু ভিতর দিকটা যাওয়া যাক, ভিতর দিকে মেলাটা কেমন বসেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখা। তো চলো আমরা এখন কালীবাড়ির ভিতরে ঢুকছি, তো চলো যাওয়া যাক ভিতরের মেলাটা কীরকম কী হয়েছে দেখা যাক। তোমরা যারা যারা এর আগে কালীবাড়িতে এখানে এসেছো নিশ্চয়ই জানবে যে ভিতরে কীরকম কী মেলা বসে আর কালীবাড়িটা কীরকম কী, যারা যারা ঘুরে গেছে তারা তো নিশ্চয়ই জানবে। আর কালীবাড়িতে যারা আসে তাদের ফের আবার আসতে ইচ্ছা করে, আর যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই ঘুরে যেও কালীবাড়িতে। আর এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির মন্দির, তো চলো ভিতরটা ঢুকে দেখাই কেমন লাগছে দেখতে। ওই দিকটা হচ্ছে মানে কৃষ্ণ ঠাকুর আছে, তো সবই মন্দির, সব রকম এখানে ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, মহাপ্রভু আছে, সবই কিছু আছে। তো চলো আগে মায়ের কাছে ঘুরে আসে মাকে দর্শন করা যায়। এই যেই হচ্ছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির মা, মা হচ্ছে খুবই জাগ্রত আমি তো জানি, আর আমি এই মাকে খুবই শ্রদ্ধা করি। আর এই হচ্ছে মা উলুবেড়িয়া কালীবাড়ির মা, এখানে মানে প্রায় সময়তেই ভিড় থাকে, রোজই ভিড় থাকে বলতে পারে, প্রায় সময় কেন বলবো রোজই ভিড় থাকে। তো মেলা সেরকম কিছু বসে না, দেখছি যেরকম প্রতিনিয়ত থাকে সেরকমই আছে, কিছু আইসক্রিম আছে এইসব টুকিটাকি ঘুগনি ফুচকা এইসব, মেলা বলতে সেরকম কিছু নেই। আর এখানে মেলা তো অন্য সময়তে হয়, যেটা হচ্ছে রাসের মেলা হয় সেইটা। আর এখন আমরা এসেছি একটু গঙ্গার ধারে হাওয়া খেতে, আর সব লোক দেখছো যে গঙ্গার ধারে কেউ মানে মাঠে নেই, সব লোক গঙ্গার ধারেই বসে আছে হাওয়া খাচ্ছে, আর এই গরমে তো হাওয়াটাই হচ্ছে মেন। তো মাকে দর্শন করার পর চলে এসেছি এখন গঙ্গার ধারে, এখন একটু বসে হাওয়া খাবো, তারপরে খানিকক্ষণ পর হচ্ছে বাড়ি ফিরবো। তো মায়েদের ওখানে গিয়ে আবার বাড়িও আমাদের ফিরতে হবে, তো সেই কারণে একটু বসে তারপরে বাড়ি চলে যাব। তো দেখো গঙ্গাটা আর বিকালের এই আবহাওয়াটা না খুবই সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে পুকুরে, আর হচ্ছে আমরা এক জায়গায় বসে আছি, তো তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, কারণ সোনাই প্রচুর ছুটিছুটি করছে, তো ওই কারণে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই ভিডিওটা করছে এখন। তোমাদের দাদাভাই এই যে দেখছো আমি দাঁড়িয়ে আছি, তো তোমাদের দাদাভাই যে ভিডিও করছে আমাকে এটা বলে নি। তো চলো কী খাওয়া যায় দেখা যাক। তো আমরা এখন যাবো একটু ঘটি গরম খেতে, তো ঘটি গরম জানো কীরকম কী খেতে হয়, তো চলো আমরা একটু যাই ঘটি গরম খেতে, তারপরে দেখা যাক কী খাওয়া যায়। এই চলে এসেছি আমরা ঘটি গরম খেতে, মা আমি ভাবলাম কী খাবো কী খাবো, তো ঘুগনি তো প্রায় খাওয়া হয় বাড়িতে, আর আইসক্রিম তো এই গরমে প্রায় আমার বাড়িতে মানে খাচ্ছি, তো চলো এখন ঘটি গরমটাই খাওয়া যাক। তো ঘটি গরম না এই কালীবাড়িতে এলেই আমরা প্রায় খাই, আর কালীবাড়িতে ছাড়া এখন আর ঘটি গরম আগে আমাদের পাড়ায় আসতে আমরা আসি না। আর এখানে চলে এসেছি আমার সোনায় কিছু খেলনা কিনতে, তো আমার বললো এই গাড়িটা না এই গাড়িটা পছন্দ হয়েছে বেশি। তো তারপরে চলে এলাম আমরা কিছু ফটো তোলার জন্য, তো কিছু ফটো শ্যুট করেই হচ্ছে ফটো কিছু তুলেই তারপরে হচ্ছে বাড়ি চলে যাব, তো সেই কারণে হচ্ছে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বেশি কিছু চাইবো না, ভিডিওতে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।